হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ছুটির টাইম। চলো আজকের জন্য বাঁচি। আমরা প্রত্যেকেই কম বেশি স্বপ্ন দেখি, বলতে পারেন স্বপ্ন দেখতে ভালোবাসি, কারণ স্বপ্ন দেখতে হয়তো খরচা লাগে না। কিন্তু স্বপ্নটা কেন দেখি? কোথাও না কোথাও ভবিষ্যতের কথা মাথায় রেখে আমরা চোখ খুলে বেশিরভাগই স্বপ্ন দেখি, আর চেষ্টা করি সেই স্বপ্নটা যত তাড়াতাড়ি পূরণ করা যায় কোথাও না কোথাও নিজের জন্য ভালো হয়। তো চলুন শুরু করা যাক কিছু স্বপ্নের কথা নিয়ে। প্রত্যেকটা মানুষ তার নিজের দৈনন্দিন জীবনে কম বেশি ছোটো খাটো স্বপ্ন দেখে। স্বপ্ন দেখতে কোথাও না কোথাও সে বাধ্য, কারণ তার সঙ্গে জড়িয়ে থাকে আরও কিছু জীবন। সে তার মা হতে পারে, সে তার বাবা হতে পারে, সে তার হাজব্যান্ড হতে পারে, সে তার ওয়াইফ হতে পারে, সে তার সংসারে থাকা অন্যান্য সদস্য, তার ছেলে মেয়ে উভয়। কেন দেখে স্বপ্ন? কোথাও না কোথাও স্বপ্ন দেখার একটা প্রধান কারণ, একটা প্রধান উদ্দেশ্য হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখা। ভবিষ্যতের প্রজন্মের প্রত্যেকটা মানুষ যাতে ভালোভাবে খেয়ে পড়ে থাকতে পারে, সুস্থ থাকতে পারে, তাদের যেন কোনো অভাব না হয়, সেটা প্রথম চিন্তাভাবনা করে তারা স্বপ্ন দেখে। স্বপ্ন মনে শুধু কি তাই, শুধু কি নিজের পরিবারের কথা ভাবা? আমার মনে হয় না, কোথাও ব্যাপারটা নয়, তা ঠিক নয়। কারণ প্রত্যেকটা মানুষের জীবনের নিজস্ব কিছু স্বপ্ন থাকে যা সে ছোটোবেলা থেকে বড় হওয়া পর্যন্ত পূরণ করার চেষ্টা করে, বারবার চেষ্টা করে, আর সেটা কোথাও না কোথাও তার সুপ্ত মনে রয়ে যায়। হয়তো অনেক লোক পূরণ করে, হয়তো বা অনেক লোক পূরণ করতে চেষ্টা করলেও হয়তো পারে না, পারে না সংসারের চাপের জন্য, পারে না বিভিন্ন রকম দায়িত্বের জন্য। তা বলে এই নয় যে সবাই সেটা পারে না, যাদের কাছে তাদের স্বপ্ন পূরণ করার সাধ্য থাকে তারা পূরণ করে নেয়, তারা অনায়াসেই সেই জায়গায় পৌঁছে যায়। কিন্তু এই সমস্ত সবাইকে ছেড়েও এমন কিছু মানুষ থাকে যারা এই স্বপ্ন পূরণের যুদ্ধের সময় অনেক কষ্ট করে, অনেক ইতিহাস গড়ে, অনেক অভিজ্ঞতা অর্জন করে জীবনে চলার পথে। এই যখনই এই স্বপ্নগুলো পূরণ করে, দেখবেন আপনাদের আশেপাশে এমন অনেক মানুষ থাকে যারা তাদের জীবনের যে লক্ষ্য, যে স্বপ্ন পূরণ করেছে, তার জন্য তাকে অনেক কষ্ট, অনেক যন্ত্রণা, অনেক মানসিক চাপ সহ্য করতে হয়েছে, তবে হয়তো গিয়ে তারা আজকে একটা উচ্চ শিখরে পৌঁছে গেছে। কিন্তু যতক্ষণ এই উচ্চ শিখরে পৌঁছচ্ছে, যতক্ষণ তার স্বপ্নটা পূরণ করছে, সেই সময়টা সেই মানুষ যে কী পরিমাণ যন্ত্রণা, কী পরিমাণ কষ্ট, কী পরিমাণ মানসিক চাপ সহ্য করে, সেটার খবর আমরা কতজন রাখি? আমরা রাখি না। বাস্তবে আমরা কখন জানতে পারি যে একটা মানুষ ভীষণভাবে সাকসেস, ভীষণভাবে উন্নতি করেছে, ভীষণভাবে তার স্বপ্নকে পূরণ করেছে ডিজিটাল মিডিয়ার মাধ্যমে, আর সেটা আমরা ভীষণভাবে শেয়ার করি, সেটা আমরা ভীষণভাবে দেখি। কিন্তু এই দেখার মধ্যে আমরা কতজন সেই মানুষটাকে ফলো করি, তার কাজকে অনুধাবন করি, তাকে আইডল হিসেবে মেনে রাখি? করি কি? কোথাও না কোথাও করি না। আমরা জাস্ট তাকে দেখি, তার গল্পটা শুনি, শোনার পর পাতা উল্টে বা মোবাইলটাকে সোয়াইপ করে অন্য কিছু দেখতে ব্যস্ত হয়ে যাই। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বহু এরকম মানুষ আছে যারা কোথাও না কোথাও সমাজের জন্য, সাধারণ মানুষের জন্য একটা বিশাল বড় উদাহরণের কাজ করে। প্রতিটা মানুষের মধ্যে একটা জিনিস থেকে থাকে, সেটা হচ্ছে কাজ করার মানসিকতা, কাজ করার প্রবণতা, উন্নতি হওয়ার, উন্নতি করার একটা ইচ্ছে শক্তি। সবথেকে বড় জিনিস আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষের মধ্যে ইচ্ছে শক্তি বলে একটা জিনিস কাজ করে। কেউ হয়তো সেটাকে কাজে লাগায়, কেউ হয়তো লাগায় না। সেটা টোটালটাই ডিপেন্ড করে যে যার মানসিকতার উপরে, যে যার কাজের উপরে। অনেকে এরকম আছে, হচ্ছে তো হয়ে যাচ্ছে, চলছে তো চলে যাচ্ছে, আবার এমনও কিছু মানুষ আছে তারা
অল্পতে সন্তুষ্ট নয়। যতক্ষণ না সে তার আসল লক্ষ্যে পৌঁছতে পারছে, ততক্ষণ সে তার লক্ষ্যে পৌঁছানোর জন্য যতটুকু কষ্ট করার, যতটুকু যা করার, সে তার মন প্রাণ দিয়ে করে যাচ্ছে। তাই জন্য কোথাও না কোথাও আজকের দিনে দাঁড়িয়ে বহু মানুষ সফলতার চূড়ায় পৌঁছে গেছে, আর যারা পৌঁছতে পারেনি হয়তো কিছু ক্ষেত্রে সম্পূর্ণ সেই যোগটা দেয়নি বা পরিস্থিতির চাপে করতে পারেনি। সবার ক্ষেত্রে তো সমান হয় না, এমন বহু মানুষ আছে যারা আজকের বর্তমান পরিস্থিতি যা জায়গায় দাঁড়িয়ে, সেই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন মানসিক চাপ, সাংসারিক চাপ, কর্মক্ষেত্রের চাপ, এত কিছুর মধ্যে সে তার স্বপ্নকে কোথাও না কোথাও পায়ের তলায় চেপে মেরে দিয়েছে। কিন্তু তার জন্য সে প্রতিনিয়ত কষ্ট পায়, প্রতিনিয়ত সে মানসিক যন্ত্রণা ভোগ করে, কারণ সে কোথাও না কোথাও বলতে পারে না তার স্বপ্নের কথা, তার ইচ্ছের কথা, তার যে উঁচু একটা জায়গায় যাওয়ার তার যে ইচ্ছে শক্তি ছিল সেটা সে কোনো না কোনো কারণে আর করতে পারেনি। এরকম বহু মানুষ আমাদের আশেপাশে আছে যাদের অনেক কিছু ইচ্ছে ছিল, অনেক কিছু বড় হওয়ার, বড় কিছু করার মানসিক চিন্তাভাবনা ছিল, কিন্তু কোথাও না কোথাও তারা করতে পারেনি, এগিয়ে যেতে পারেনি বিভিন্ন কারণে। এই সমস্ত মানুষকে কোথাও না কোথাও মন থেকে স্যালুট করতে ইচ্ছে করে, কারণ তারা এক এমন ধরনের মানুষ, তারা হয়তো চেয়েছিল করতে কিন্তু করতে পারেনি, কিন্তু কোথাও না কোথাও তাদের মনে আজও সেই ব্যথা, সেই বেদনা, সেই কষ্ট আছে। হয়তো জিজ্ঞেস করার সময়টুকু দরকার, জিজ্ঞেস করলে হয়তো সে তার মনের ভিতরে যে সুপ্ত ইচ্ছেটা আছে সেটা বেরিয়ে আসবে। আর বেরিয়ে আসতে দেখবেন শুধুমাত্র সেই ইচ্ছেটুকু বেরিয়ে আসবে না, বেরিয়ে আসবে তার মনে থাকা দুঃখ, কষ্ট, বেদনা সঙ্গে চোখের জল। আজকে এইটুকুই বলতে এসেছিলাম। সুস্থ থাকুন, ভালো থাকুন। বক্তব্য করে যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আর একটু সাপোর্ট করুন। আর হ্যাঁ, স্বপ্ন দেখতে ভুলবেন না। প্রত্যেকটা মানুষের উচিত স্বপ্ন দেখা, নিজের ইচ্ছে শক্তি দিয়ে নিজের স্বপ্নকে পূরণ করা, তবেই আগামী প্রজন্ম নতুন কিছু দেখতে পারবে, নতুন কিছু শিখতে পারবে। সো টাটা, বাই বাই, ভালো থাকবেন।